মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি ভেবেছিলাম আজকে আপনি খুব আনন্দের সাথে আংটিটা পরবেন। আমি আশা করছি আপনি নিশ্চয়ই আমার ভাবনা এবং যুক্তি দুটোই বুঝতে পারছেন। আমার কাছে কিন্তু এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলোর গুরুত্ব অনেক। জীবনে গাড়ি বাড়ি টাকা পয়সা না থাকলে চলা যায় না। আর আমি মনে করি জীবনে টাকা পয়সা থাকলে সবকিছুই কেনা যায়, অনেক কিছুই করা যায়, দামি গাড়ি, দামি জুতো, জ্যাকেট, কিন্তু জীবনের সব থেকে মূল্যবান সম্পর্কগুলো টাকা দিয়ে কেনা যায় না। হয়তো আপনি ঠিক বলেছেন, আমার কাছে অনেক কিছুই আছে, এবার দরকার শুধু আপনার মতো একজন সুন্দরী মেয়েকে, যাকে বিয়ে করে আমি বাকি জীবনটা সুখে থাকবো। আমি শুধুমাত্র সুন্দরী বলে আপনি আমাকে বিয়ে করতে চান? বলছিলাম যে সামনে তো একটা শুভ দিন আছে, ওই দিনে যদি শ্রী আর সতীশের আশীর্বাদটা আমরা সেরে ফেলতে পারি। আরে আমাদের তো কোনো অসুবিধাই নেই, আমরা শুধু অপেক্ষা করে আছি শ্রী এর হ্যাঁ বলার জন্য। আমি আপনাকে শ্রী এর হয়ে কথা দিচ্ছি বিয়ান, শ্রী এই বিয়েতে রাজি হবে। মা, সত্যি একেবারে রাজ্যটক বেয়ান, আমি কিন্তু সত্যি কথা বলছি, আমার স্ত্রীর জন্য আমি সতীশের চেয়ে ভালো পাত্র আর পাবো না। তোমার দিদি তো টু স্টারের খাবারকে ফাইভ স্টার বানানোর চেষ্টা করলো বলে। নাহলে আমি তো অন্যটাই চেয়েছিলাম। মা, মা তোমরা যে আসবে আমাকে তো আগে বলোনি। সারপ্রাইজ দেবো তাই বলিনি? সারপ্রাইজ? হ্যাঁ, আমরা দুই বাবা মা মিলে পরশুই তোদের আশীর্বাদের দিন ঠিক করেছি, তাই না? ওয়াও, মানে গ্রেট, এত এত দারুণ খবর। কিন্তু সতীশ দা, আজকে তো আপনার এখানে কেক এনে সবার সাথে সেলিব্রেট করার কথা ছিল। এখন কেক আমি, নো প্রবলেম, আমাদের ফ্রিজে একটা ছোট কেক আছে, ওটা কেটে আমরা সবার সাথে সেলিব্রেট করব। ওকে বাবা, এই দেখো পেয়ে গেছি, এই মাসের শেষে একটা খুব ভালো দিন আছে। দাও দাও দাও, আমরা শুভ শুভ। শুধু আপনার মতো একজন সুন্দরী মেয়েকে, যাকে বিয়ে করে আমি বাকি জীবনটা সুখে থাকব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।